আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে ইয়াম সার্ভার কনফিগার করেছিলাম, যেটা লোকাল সেন্টওএস সার্ভার অথবা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভারে আমরা কিভাবে ইয়াম সার্ভারটা কনফিগার করতে পারি, যে আমাদের বিভিন্ন যে সার্ভিস অথবা যে আরপিএমগুলো আছে ওগুলোর জন্য আমরা খুব তাড়াতাড়ি ইনস্টলেশন অথবা আমাদের সার্ভিসটাকে অ্যাক্টিভ করতে পারি। আচ্ছা, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, যারা ওয়েব সার্ভার এবং ওয়েব সার্ভিস নিয়ে কাজ করেন তাদের জন্য ইম্পর্টেন্ট, ওয়েবসাইট ডিজাইনিং অথবা ডেটাবেস নিয়ে কাজ করেন তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হলো একটা ল্যাম্প সার্ভার এবং পিএইচপি মাই অ্যাডমিন কনফিগারেশন। তো আমরা একসাথে ল্যাম্প সার্ভারটাও দেখতে চাই এবং সাথে আমরা পিএইচপি মাই অ্যাডমিন যেই গ্রাফিক্যাল মোডটা আছে ওটাও দেখতে চাই। ল্যাম্প সার্ভার জিনিসটা হলো লিনাক্স লিনাক্স বেস, অ্যাপাচি, মারিয়াডিবি এবং পিএইচপি। তো এই চারটা মিলে হলো ল্যাম্প। তো লিনাক্স, অ্যাপাচি, মারিয়াডিবি, পিএইচপি এবং সাথে আমরা পিএইচপি মাই অ্যাডমিনটাকেও আজকে দেখব। তো আমরা আমাদের প্রসিডিউরটা দেখে ফেলি। তো আজকে আমরা লাস্ট ভিডিওতে যা করেছিলাম ঠিক ওটার পরের অংশ থেকে স্টার্ট করতেছি, যে আমাদের ইয়াম সার্ভারটা কনফিগার করা আছে এবং আমরা ল্যাম্প সার্ভারটা কনফিগার করব ওই ইয়াম সার্ভারের হেল্পের মাধ্যমে। তো আমরা চারটা সার্ভার ইনস্টল মানে চারটা প্যাকেজ ইনস্টলেশন করব আমরা পরপর। একটা হলো অ্যাপাচি ওয়েব সার্ভিস, একটা হলো মারিয়াডিবি ডেটাবেস, একটা হলো অ্যাপাচি পিএইচপি এবং একটা হলো পিএইচপি মাই অ্যাডমিন। তো আমরা কিন্তু এখানে ওয়েব সার্ভিসের জন্য, ওয়েব সার্ভারের জন্য আমরা একটু স্ক্রিপ্টও লিখবো আমাদের কনফিগারেশনের মধ্যে। তো আমরা চলে যাই, এখানে একটু বলে রাখি, এখানে আমাদের যে ওয়েব সার্ভার অ্যাপাচি ওয়েব সার্ভিসটা যেটা, এটা হলো আমাদের এখানে ইম্পর্টেন্ট, কারণ বাকি সবগুলা ডেটাবেস বলি, পিএইচপি মাই অ্যাডমিন অথবা পিএইচপি বলি, সবগুলো কিন্তু আমাদের এই অ্যাপাচি ওয়েব সার্ভিসের আন্ডারেই চলবে। মানে অ্যাপাচি ওয়েব সার্ভিসটা থেকেই আমরা এগুলাতে অ্যাক্সেস করব অথবা ওয়েব সার্ভিসটা দিব। তো এটার জন্য আমাদের একটু কনফিগার করতে হবে এবং কনফিগারেশনটা থাকবে হলো ইটিসি এইচটিটিপিডিতে, কারণ অ্যাপাচি ওয়েব সার্ভিসটা থাকবে কনফিগারেশন ফাইলটা ইটিসি ফোল্ডারে থাকে। তো আমরা যখন এটা কনফিগার করব তখন ইনশাল্লাহ আমি আবার বলে দিব। এবং আমরা সবার লাস্টে ফায়ারওয়াল এবং এসি লিনাক্স একটা সেট আপ রেখেছি, যদি আমাদের দেখি যে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না তখন আমরা এই এসি লিনাক্স এবং ফায়ারওয়াল সেট আপটা আমরা করবো ওই সময়। তো আমরা সরাসরি চলে যাব এখন আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মধ্যে আমরা চলে যাই। তো আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, যে আমরা ইয়াম সার্ভারটাকে কনফিগার করেছিলাম, ফার্স্টে আমি তাহলে ইয়াম রিপোজিটরি যেটা ওটা একটু আপডেটটা করে নিব। তো ইয়াম রিপো লিস্ট দিব এবং ইয়াম রিপো লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে একটাই আমাদের আছে সার্ভার এবং ইয়াম লিঙ্ক হলো নেম। আচ্ছা, আমরা লিস্টটাকে আপডেট করে নিব, ইয়াম লিস্ট এন্টার করব। আচ্ছা, ইয়াম লিস্ট আমাদের আপডেট হয়ে গেল। এখন আমরা ফার্স্ট কাজ হবে অ্যাপাচি ওয়েব সার্ভিসটাকে সেট আপ করা। তো আমরা এখানে কাজ করব কি ইয়াম সার্ভার থেকে। তো ইয়াম ইনস্টল অ্যাপাচি, অ্যাপাচি ওয়েব সার্ভিসের যে প্যাকেজ, প্যাকেজের নামটা হলো এইচটিটিপিডি। তো এইচটিটিপিডি, আচ্ছা, ইয়াম সার্ভার থেকে আমাদের ইনস্টলেশনের যেই সুবিধাটা, এটা হলো যত ডিপেন্ডেন্সি থাকবে ওই ডিপেন্ডেন্সিগুলোও ও নিজে সেট আপ করে নিবে। তো এইচটিটিপিডির জন্য যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে ও খুঁজে নিবে ফার্স্টে, তো ফিনিশ ডিপেন্ডেন্সি রেজুলেশন এবং ওই ডিপেন্ডেন্সিগুলো সহ সেট আপ করবে। ইয়াম ইনস্টল এইচটিটিপিডি, একটু সময় লাগতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিপেন্ডেন্সিগুলো আছে, তো ইনস্টলিং তো করবেই এইচটিটিপিডি, সাথে ইনস্টলিং ফর ডিপেন্ডেন্সিস। তো কী কী ডিপেন্ডেন্সি লাগবে সবগুলো এখানে করে নিতেছে। আমরা এখানে ওয়াই দিয়ে সেট ইনস্টলেশনটা স্টার্ট করব। এটা যখন লোকাল ইয়াম সার্ভারে তো এটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে, ডিপেন্ডেন্সিগুলো সহ ইনস্টল হবে। তো আমরা একটু ওয়েট করি। সবসময় কিন্তু আমাদের আসলে ইয়াম সার্ভার লোকালি লাগে না, আমরা ইচ্ছা করলে পাবলিক ইয়াম সার্ভার ইউজ করতে পারি। কিন্তু পাবলিক ইয়াম সার্ভার করলে সবসময় হয়তো আমাদের পাবলিক ইয়াম সার্ভার অ্যাক্টিভ নাও থাকতে পারে, এই জন্য আমরা লোকাল ইয়াম সার্ভারটা ইউজ করি। আচ্ছা, আমাদের এইচটিটিপিডি ইনস্টলেশন কমপ্লিট, আমরা এখন সার্ভিসটাকে স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমরা কমান্ড দিব সিস্টেম সিটিএল
start http httpd এটা হলো আমাদের অ্যাপাচি ওয়েব সার্ভিসের যেই সার্ভিসের নামটা এন্টার এবং আমরা এটা দেখে নিব এটা স্ট্যাটাসটা তো সিস্টেম সিটিএল স্ট্যাটাস httpd আমরা একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে অ্যাক্টিভ এবং রানিং অবস্থা আছে এবং আমরা চাই যে এই যে সেটআপটা আমরা স্টার্ট করলাম এটা যেন সব সময় যখন আমরা সিস্টেমটা যখন বুট হবে বুট হওয়ার সময় যেন স্টার্ট হয়ে যায় তো আমরা ঠিক এই কমান্ডটাতে আমরা একটু চেঞ্জ আনবো আমরা এখানে লিখবো এনেবল এনেবল লেখার কারণ হলো এনেবল করলে আমাদের সিস্টেমটা বুট বুট হওয়ার সময় এটা স্টার্ট হয়ে যাবে এন্টার এখন আমরা একটু চেক করতে পারি আমাদের আইপি অ্যাড্রেসটা দেখি একটু ইফ কনফিগ ইএনও ইএনএস 33 মেবি আচ্ছা আমি ইফ কনফিগ সরাসরি দেখি আচ্ছা ইএনএস 33 আমাদের ইন্টারফেসের নাম এবং আইপি অ্যাড্রেস 192.168.10.10 তো আমি একটু ব্রাউজ করে দেখি আমাদের অ্যাপাচি ওয়েব সার্ভিসটা কাজ করে কিনা এইচটিটিপিডি এইচটিটিপি 192.168.10.10 একটু সময় লাগতে পারে হয়তোবা ব্রাউজ না হলে এখন প্রবলেম নাই আমরা এটা পরে একটু চেক করে নিব অনেক সময় ফায়ারওয়ালের জন্য ব্রাউজিং হতে চায় না আইপি অ্যাড্রেস 192.168.10.10 আচ্ছা আমরা আবার একটু এইচটিটিপি লিখে দিব সামনে মাঝে মধ্যে একটু ব্রাউজারে প্রবলেম করবে আচ্ছা আমরা একটু পরে ট্রাই করব আমরা বাকি অংশটা দেখে নিই কারণ আমাদের ওয়েব সার্ভিস কিন্তু রানিং অবস্থায় আছে তো এখানে কোনো প্রবলেম নেই আমরা ফায়ারওয়ালটাতে পরে এন্ট্রি দিব তো আমরা এখন আগে কাজ করব যে MariaDB যে ডেটাবেস ওইটাকে আমরা সেট আপ করে ফেলব ইয়াম ইনস্টল MariaDB সার্ভারকে আমরা সেট আপ করব তো সরাসরি লিখে ফেলব MariaDB সার্ভারই হলো প্যাকেজের নাম MariaDB সার্ভার এবং আমরা MariaDB ক্লায়েন্টকেও সেট আপ করতে চাই MariaDB MariaDB সার্ভার এবং MariaDB দুইটাই আমরা সেট আপ করতে চাই তো ইনস্টল এবং ডিপেন্ডেন্সিগুলো দেখে নিব আমরা ওয়াই চাপ দিব ডিপেন্ডেন্সি আছে এখানে দুইটা পার্ল এবং MariaDB লাইব্রেরি তো একটু সময় লাগতে পারে ইনস্টলিং শুরু হয়ে গেছে শেষ হয়ে যাবে এখনই আপনারা যখন লিনাক্স সার্ভার যখন আপনারা প্র্যাকটিস করবেন একটু চেষ্টা করবেন যে প্র্যাকটিস করার কারণ প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না সব কিছু এবং পারলে একটু লিখে লিখে রাখবেন কারণ লিনাক্স মুখস্থ আসলে করা ঠিক না জাস্ট কনসেপ্টগুলো থাকলেই হবে আর কমান্ডগুলো যেগুলো প্যাকেজ প্যাকেজগুলো একটু যদি প্র্যাকটিস করেন তাহলে এমনি এমনি মুখস্থ হয়ে যাবে কারণ যারা আইএসপি বলেন অথবা বিভিন্ন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে তাদের কিন্তু আসলে অনেক ফাস্ট কাজ করতে হয় এই সার্ভারগুলো নিয়ে আচ্ছা আমাদের সেট আপ প্রায় অনেকখানি হয়ে গেছে আচ্ছা আমাদের MariaDB ইনস্টলেশন কমপ্লিট আমরা এটাকে স্টার্ট করব তো সিস্টেম সিটিএল সিস্টেম সিটিএল স্টার্ট MariaDB স্টার্ট হয়ে গেল MariaDB স্টার্ট হচ্ছে স্টার্ট হওয়ার পরে আমরা একবার এটা স্ট্যাটাসটা দেখে নিব স্ট্যাটাসের মধ্যে কোনো এরর আছে কিনা যদি এরর না থাকে আমরা এটাকে এনেবল করব মানে বুট থেকে যখন স্টার্ট হয় যেন স্টার্ট হয় ওটা আমরা করে দিব তো স্টার্ট হতে মনে একটু সময় লাগতেছে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে আমরা এটাকে স্ট্যাটাসটা দেখব তো স্ট্যাটাস স্ট্যাটাস
স্ট্যাটাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ অ্যান্ড রানিং রানিং অবস্থায় আছে। আমরা জাস্ট এনেবল করে দিব আমাদের সার্ভিসটাকে, এনেবল। আমাদের এনেবলের কাজ শেষ। আচ্ছা, এখন একটা ব্যাপার যে আমাদের যে মারিয়াডিবি ডেটাবেস, এটাতে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো কোনো পাসওয়ার্ড ছাড়া। তো আমরা একটা পাসওয়ার্ড সেট করতে চাই মারিয়াডিবিতে। তো আমরা একটু দেখে আসি কিভাবে পাসওয়ার্ড সেট করব। আমরা এখানে লিখব মারিয়াডিবি এবং মাইএসকিউএল যে ডেটাবেস, ওটা আসলে পুরোটাই সেম, শুধু নামটা ভিন্ন। তো মাইএসকিউএল সিকিউর ইনস্টলেশন, মাই এসকিউএল সিকিউর ইনস্টলেশন যদি আমি দেই, তাহলে এখানে একটা নোট দেখাবে এবং এখানে ফার্স্টে বলবে যে এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট। আমরা এখন আসলে কোনো মারিয়াডিবির জন্য কোনো পাসওয়ার্ড সেট করি নাই, তো আমরা এখানে এন্টার দিয়ে দিব কারণ কোনো পাসওয়ার্ড নাই আমাদের। তো আমরা এখানে এন্টার দিতে পারি অথবা ওয়াই দিতে পারি কারণ আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করব। তো এন্টার দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড। তো আমি বড় কোনো পাসওয়ার্ড দিব না, সরি, root 123, root 123 আমি পাসওয়ার্ড দিলাম। এখানে যা যা আসবে সবগুলাই আমরা এন্টার দিয়ে দিব, মানে আমরা ইয়েস দিয়ে দিব। তো অ্যানোনিমাস রিমুভ, অ্যানোনিমাস ইউজার রিমুভ, আমাদের যা যা আছে সবগুলাকে আমরা জাস্ট এন্টার দিয়ে দিয়ে চলে যাব। তো আমাদের মারিয়াডিবি সিকিউর হয়ে যাবে। আমরা মারিয়াডিবিতে এখন অ্যাক্সেস করব না কারণ ডেটাবেজের কাজ আলাদা। আচ্ছা, আমরা এখন কাজ হবে যে আমাদের পিএইচপিটাকে সেট আপ করা। তো ইনস্টল ইনস্টল পিএইচপি, সরি, ইয়াম পিএইচপিটাকে সেট আপ করব, ইয়াম ইনস্টল পিএইচপি। এবং মারিয়াডিবি অথবা মাইএসকিউএল এর জন্য আমাদের যে কোয়েরি লাগবে, পিএইচপিতে এক্সটেনশন আছে একটা, তো পিএইচপি মাইএসকিউএল ওটাকে আমরা সেট আপ করবো, এন্টার দিব। তো পিএইচপির জন্য যে এক্সটেনশন বলি অথবা আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো আছে সবগুলো আমরা এখানে সেট আপ করতে চাই। এবং পিএইচপিটা সেট আপ করে আমরা একটু ওয়েব সার্ভিসটাকে একটু কনফিগার করবো এবং ফায়ারওয়ালে আমরা কিছু এন্ট্রি দিব, তাহলে আমরা দেখব যে আমরা ব্রাউজ করতে পারতেছি যে কোনো জায়গা থেকে। ওয়াই পিএইচপির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্সি আছে অনেকগুলো, এবং আমরা কিন্তু এখানে একটা স্টার অথবা শুধু পিএইচপি দিয়ে দিলেও কিন্তু আসলে সবগুলো সেট আপ হয়ে যেত। তো পিএইচপি সেট আপ হয়ে গেছে। আচ্ছা, পিএইচপি আসলে স্টার্ট করার কিছু নয়, পিএইচপি একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ। আমরা এখন করব কি, একটু পিএইচপিটাকে, যেটা আমরা, সরি, পিএইচপি না, আমাদের যে ওয়েব সার্ভিস, ওয়েব সার্ভিসটাকে আমরা একটু দেখে আসি আমাদের কনফিগারেশন ফাইলটা, তাহলে আমরা ব্রাউজ করতে পারবো। তো আমরা যা বলো সিডি ইটিসি এইচটিটিপিডি অ্যান্ড কনফিগ, সিডি ইটিসি ফাইলের এইচটিটিপিডি ফোল্ডার এবং কনফিগ ফোল্ডারে যাব। এখানে আমরা দেখতে পাবো যে একটা ফাইল আছে httpd.conf, আমরা এখানে ঢুকবো httpd.conf এ। এবং এখান থেকে আমরা একটু সেট নাম্বার, নাম্বারটা দিয়ে আমরা জাস্ট একটু নিচের দিকে যাব, লাইন নাম্বার, আমরা আমরা ইন্ডেক্সগুলোকে এখানে সেট করতে চাই। তো লাইন নাম্বার 164 এর কাছাকাছি, একটু হয়তো বা সামনে পিছু হতে পারে, ওই যে আমরা পেয়ে গেছি 164, লাইন নাম্বার 164 দেখতে পাচ্ছেন যে ডিরেক্টরি ইন্ডেক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে index.html, কিন্তু আমরা তো এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই, ঠিক না? যেরকম একটু আগে আমরা পিএইচপি সেট আপ করেছি, ওয়েব সার্ভিসের জন্য তো এইচটিএমএল আছেই, আমরা পিএইচপিকে সেট আপ করেছি। তো ইন্ডেক্স ডট পিএইচপি, তো ইন্ডেক্স ডট পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি, আরও হইতে পারে যে ইন্ডেক্স ডট জেএস জাভা স্ক্রিপ্টের জন্য। ইন্ডেক্স ডট জেএস, ইন্ডেক্স ডট পিওয়াই পাইথনের জন্য,
এবং এখান থেকে আমরা এই জাস্ট ইন্ডেক্সগুলোকে আমরা অ্যাড করে আমরা এখান থেকে বের হয়ে যাব, এবং আমরা একটু ফায়ারওয়ালের এন্ট্রি দিব আমাদের ওয়েব সার্ভিসের জন্য, ফায়ারওয়াল সিএমডি অ্যাড অ্যাড সার্ভিস। একটু স্লো হয়ে গেছে আমার পিসি। অ্যাড সার্ভিস, আমরা এখানে এইচটিটিপি সার্ভিসটাকে অ্যাড করতে চাই, এইচটিটিপি, এবং এটাকে আমরা পার্মানেন্ট করতে চাই। তো পার্মানেন্ট এন্টার, এবং আমরা ফায়ারওয়ালে যখনই এন্ট্রি দিব কোনো কিছু দিয়ে আমরা ফায়ারওয়ালটাকে একবার রিলোড করব। রিলোড, আচ্ছা ফায়ারওয়াল অ্যাক্সেস হয়ে গেছে। আমরা এখন এসি লিনাক্সটাকে একটু দেখি যে কি পজিশনে আছে। গেট ইনফোর্স, এটা কি ইনফোর্সিং পজিশনে আছে। তো আমরা প্রিমিসিভে নিয়ে যাব। তো প্রিমিসিভে নেওয়ার জন্য আমরা যদি একটু দেখে নিই, আমরা আগে সিস্টেম সিটিউল রিস্টার্ট এইচটিটিপিডি, আমরা আমাদের যদি এস লিনাক্স এনফোর্সিং যদি না লাগে তাহলে আমরা এস লিনাক্সের, আচ্ছা সিস্টেম সিটিউল রিস্টার্ট, আচ্ছা আমি এখানে রিস্টার্ট স্পেলিংটা একটু ভুল করে ফেলেছি, স্পেলিং ভুলটা একটু প্রবলেম। রিস্টার্ট এইচটিটিপিডি, স্পেলিং মিস্টেকটা এখানে একটু প্রবলেম করবে। আচ্ছা আমরা একটু ব্রাউজিং করে দেখি যে আমাদের সার্ভারটা এখন অ্যাক্সেস হয় কিনা, না হলে আমাদের একটু এসি লিনাক্সে কাজ করতে হবে। হ্যাঁ আমাদের সার্ভার অ্যাক্সেসেবল, তো এসি লিনাক্সের আর কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন আমরা একটু পিএইচপিটাকে টেস্ট করি যে পিএইচপিটা ঠিক আছে কিনা। আমরা যাব হলো সিডি ভার www html, এখানে আমরা দেখব যে এখানে আসলে কিছুই নাই। তো আমরা একটা পিএইচপির একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব। তো টাচ ইন্ডেক্স ডট পিএইচপি, জাস্ট সরাসরি ইন্ডেক্স ডট পিএইচপি, কারণ ইন্ডেক্স ডট পিএইচপিটাই সবসময় ইন্ডেক্স ডট এইচটিএমএল বলি, ইন্ডেক্স ডট পিএইচপি বলি, ইন্ডেক্স ডট জেএস বলি, আমাদের ব্রাউজারে কিন্তু ইন্ডেক্সটাকে ফার্স্টে নিয়ে কাজ শুরু করবে। তো আমরা যখন অন্য কাজ, অন্য ফোল্ডার দিব, অন্য নাম দিব, তো নাম দিয়ে দিয়ে বলতে হবে। আমরা সরাসরি ইন্ডেক্স ডট পিএইচপি দিলাম টেস্ট, ইন্ডেক্স ডট পিএইচপি ভিআইএম ইনসার্ট করবো। আমরা এখানে জাস্ট পিএইচপিটাকে দেখতে চাই একটু চেক করে, কোশ্চিন মার্ক পিএইচপি, দেন আমরা এখানে লিখবো একটা ট্যাব দিয়ে, ট্যাব না দিই পিএইচপি ইনফো, না একটা লাইব্রেরি আছে, এবং আমরা ক্লোজ করব পিএইচপিটাকে। জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আমরা ওয়েব সার্ভিসটাকে আরেকবার রিস্টার্ট করব। তো সিস্টেম সিটিএল রিস্টার্ট এইচটিটিপিডি, আমরা একটু দেখি যে আমাদের পিএইচপিটা সেট আপ হয়েছে কিনা। এখানে জাস্ট আমি একটা এন্টার দিলে পিএইচপিটা যদি সবকিছু, হ্যাঁ পিএইচপিটা আমাদের সেট আপ সব ঠিকঠাক মতো আছে। আচ্ছা আমরা এখন আরেকটা কাজ করতে চাই, আমার কাছে একটা এইচটিএমএল একটা ফাইল আছে, তো আমি ওই ফাইলটাকে রেখে দেখতে চাই যে আমাদেরটা কাজ করে কিনা। তো আমি রিমুভ করে ফেলবো, আরএফ স্টার দিয়ে এখানে যা কিছু সব রিমুভ করে ফেলবো, সিডি রুট, রুট থেকে আমরা এখানে দেখবো যে আমার এখানে লগ ইন ফর্ম নামে একটা জিনিস আছে, তো এটা তৈরি করা আমার। তো লগ ইন ফর্ম থেকে যা কিছু আছে সবকিছু আমি এই ইন্ডেক্সে নিয়ে আসব। সরি আমি এটা কপি করব, আসলে আমি একটু এখানে লিখবো যে কপি, তো এখানে কপি করে দেখা যাবে যে এখানে আমাদের যা কিছু সবকিছু চলে আসছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল কিন্তু এটা। তো আমি
একটু দেখি যে এটা কাজ করে কিনা। তো আমি আবার ফার্স্টে আমাদের যে HTTP সার্ভারটা আছে ওটা একটু রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে নিলাম। তো এখন আমরা যদি আবার এটাকে একটা এন্টার দিই, দেখা যাবে যে আমার ওই লগ ইন ফর্মটা চলে আসবে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করি অথবা যে কোনো ধরনের কাজ, তো আমাদের ওই লগ ইন ফর্মটা এখানে আসবে, এরকম একটা লগ ইন ফর্ম। তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, তো আমাদের অথেন্টিকেশনের জন্য হয়তো বা এরকম কিছুটা করতে হবে। তো আমরা ওইটা আমাদের সার্ভারের মাধ্যমে করতে পারবো, এবং আমরা ডেটাবেস তৈরি করতেছি, ডেটাবেসের সাথে লিঙ্কও করতে পারবো আমরা ইচ্ছা করলে। আচ্ছা, আমরা তাহলে পরের কাজে আসি। আমাদের এখন ইম্পর্টেন্ট একটা কাজ বাকি আছে, এটা হলো আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটাকে সেট আপ করা। আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিনটাকে সেট আপ করবো। আমরা দেখে লিখি যে ইয়াম ইনস্টল পিএইচপি মাই অ্যাডমিনের প্যাকেজের নাম হলো পিএইচপি মাই অ্যাডমিন, এন্টার দিই। এখানে একটা প্রবলেম হবে, প্রবলেমটা হলো ইয়াম সার্ভারের মধ্যে আসলে পিএইচপি মাই অ্যাডমিনের কোনো প্যাকেজ থাকবে না। মানে ইয়াম সার্ভার জিনিসটার মধ্যে, ইয়াম সার্ভারের মধ্যে আমাদের লোকাল ডেটাবেজে কখনোই পিএইচপি মাই অ্যাডমিনের আরপিএম বলে প্যাকেজগুলো এগুলো থাকে না। এগুলো থাকে হলো এন্টারপ্রাইজ যেই রিপোজিটরি থাকে ওটার মধ্যে। তো আমাদের আসলে লোকাল রিপোজিটরি অথবা লোকাল ইয়াম দিয়ে আসলে আর এখন কাজ হবে না। তো আমরা একটু যাব ইয়াম ডট রিপোজ ডট ডিতে। আমি সেন্টোসের যে রিপোজিটরিগুলো ছিল এগুলোকে আমি আগেই একটু কপি করে রেখেছিলাম সেন্টোস রিপোতে, আমি জাস্ট কপি করে নিয়ে নিব সেন্টোস রিপো। সেন্টোস রিপো থেকে যা কিছু আছে সবগুলো আমি কারেন্ট লোকেশনে এগুলাকে কপি করে নিয়ে আসবো। আচ্ছা, কপি করে নিয়ে এসে আমি এখানে যদি দিই যে ইয়াম রিপো রিপো লিস্ট, এন্টার দিই। এখানে কিন্তু স্ট্যাটাস আসলে অন্য কিছু বলতেছে, ইয়াম লিস্ট বলি, মানে কিছু একটা প্রবলেম হচ্ছে। ইয়াম রিপো লিস্ট এখানে একটু প্রবলেম হচ্ছে, দেখি কি বলে। আচ্ছা, এখানে একটা এরর বলতেছে যে কোড নট রিজলভ হোস্ট। আচ্ছা, হোস্টের প্রবলেম, আমাদের হয়তো বা ডিএনএস একটু প্রবলেম হতে পারে। আমি ডিএনএসটাকে অ্যাড করে ফেলবো তাহলে। তো ইফ কনফিগ, তাহলে আমি এখানে ডিএনএসটা হয়তো বা প্রপারলি সেট করে নেই। ENS 33 হলো আমাদের ল্যান্ড কার্ড। তো NMCLI কানেকশন মডিফাই ENS 33 IPv4 ডট ডিএনএস। আমরা এখানে পাবলিক ডিএনএস সার্ভার ইউজ করবো একটা। তা এতটুকু ইউজ করলে আসলে হয়ে যাবে। আমরা এখন যদি আবার দিয়ে যাই ইয়াম রিপো লিস্ট, তাহলে দেখা যায় ইয়াম শুধু ইয়াম লিস্ট দিব, ইয়াম রিপো লিস্ট না, ইয়াম রিপো লিস্ট দিই। আচ্ছা, এটা তো হয় নাই। আমরা একটা কাজ করতে হবে যে NMCLI কানেকশন ENS 33। আচ্ছা, NMCLI কানেকশন আপ ENS 33, মানে একবার কানেকশনটাকে ডাউন করে আপ করলেই আমাদের আসলে ডিএনএসটাকে পেয়ে যাবে। তো এখন যদি আমি রিপো লিস্ট দেই তাহলে আশা করি রিপো লিস্টটা পাবে। অথবা রিপো লিস্ট না দিয়ে আমরা যদি এখানে দেই যে ইয়াম রিপো রিপো লিস্ট দিলেও পাবে, শুধু ইয়াম লিস্ট দিলেও পাবে। তো এখানে আমাদের কিন্তু সেন্টোএস এর যে বেস সেন্টোএস সার্ভার সবগুলা থেকে এখানে আপডেট আসবে। তো অনেক বড় অনেক রকম ফাইল থাকবে এখানে। তো একটু ওয়েট করি আমরা। তো এই প্রবলেমগুলো যখন ফেস করব, তো আমাদের আসলে প্যানিক হলে হবে না, আমরা একেবারে মাথা ঠান্ডা রেখে কাজ করব। কারণ যখনই সিস্টেম নিয়ে কাজ করব প্রবলেম হতেই পারে। এখানে আপডেট হচ্ছে আমাদের যে প্রাইমারি ডেটাবেস অথবা আমাদের যে বেস ডেটাবেসটা যেটা, ওইটা সব কিছু ধর আমাদের ইয়াম সার্ভারে থাকবে না। তো কিছু কিছু থাকবে যে আমাদের হয়তো বা এক্সট্রা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। ইপিএল রিলিজের জন্য, ইপিএল এর জন্য আমাদের একটা রিপোজিটরি সেট আপ করতে হবে, যেটা কিনা আমাদের এই বেস সেন্টোস থেকে আমাদের খুবই হেল্প করবে।
একটু সময় লাগবে। আমরা একটা কাজ করতে পারি, এটা ইনস্টলেশন শেষ হোক অথবা রিপোজিটরি লিস্টটা ফুল শেষ হোক, আমরা একটু পজ পজ করি। তো এটা শেষ হলে আমরা আবার ব্যাক করব। আমাদের প্রাইমারি ডেটাবেস আপডেট কমপ্লিট, এবং এটা কিন্তু লিস্ট যা যা আছে সবই নিয়ে নিয়েছে। তো আমরা এখন করব কি, একটা এন্টারপ্রাইজ যেই রিপোজিটরি লিস্ট রিলিজ, ওটাকে আমরা একটু সেট আপ করবো। তো ইয়াম ইনস্টল ইপিএল, ইপিএল রিলিজ। আমার ভার্চুয়াল মেশিন মাঝে মধ্যে একটু হ্যাং করে, এই জন্য একটু স্লো হয়ে যায়। ইয়াম ইনস্টল ইপিএল রিলিজ, আমরা এই রিলিজটাকে জাস্ট ইনস্টল করব এবং সেট আপ করে নিব। এটা আমাদের বেজ ইউআরএল থেকে এটা নিজেরা নিজেরা নিয়ে নিবে। ইনস্টল এবং আমরা সেট আপ করবো এটাকে। তো আমাদের সেট আপও কমপ্লিট, ইনস্টলেশন। এটা জাস্ট একটা রিপোজিটরি, এটা কোনো সফটওয়্যার না। তো আমরা এখন যখন সেট আপ করবো, তো ইয়াম ইনস্টল পিএইচপি, সরি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন যখন এখন আমরা দিব, তখন দেখা যাবে যে আমাদের ওই এন্টারপ্রাইজ যে রিপোজিটরি ওইখান থেকে এটাকে সেট আপটা নিয়ে নিবে, আরপিএমটা নিয়ে নিবে, নিয়ে এটা ইনস্টল করে দিবে মেটা লিঙ্ক অথবা আমরা যাই বলি। তো আমরা একটু দেখি আমাদের ইনস্টলেশনটা। বেজ ইউআরএল থেকে আমাদের ঢাকা ঢাকা.com থেকে নিয়ে নিছে, এবং এটা যখন পাবলিক ইয়াম রিপো থেকে নিবে তো একটু সময় লাগতে পারে, কারণ এটা আমাদের লোকাল রিপোজিটরি থেকে নিচ্ছে না এখন আর, কারণ এটা আমাদের লোকাল রিপোজিটরিতে নাই। এই জন্য সফটওয়্যার ছোট, সফটওয়্যার বেশি বড় না। এটা ডিপেন্ড করে আবার আপনার ওই নেটওয়ার্কের উপর। আমার নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে এটা ফাস্ট কাজ করবে, একটু স্লো থাকলে স্লো কাজ করবে। আমরা একটু ওয়েট করি এটার জন্য। লিনাক্সে অনেক সময় দেখা যায় যে অনেক সময় লাগে সেট আপ হতে বিভিন্ন সফটওয়্যার অথবা সার্ভিস, এবং কিছু কিছু দেখা যায় যে খুব ফাস্ট সেট আপ হয়ে যায়। এখানে প্রাইমারি ডেটাবেস এবং যে ইয়াম ডেটাবেস লিঙ্ক আছে ওইখান থেকে দেখা যাবে যে আমরা লোকাল রিপোর যে সার্ভিসগুলো, যেরকম আমরা ইমেল সার্ভার সেট আপ করবো এবং ডিএনএস সার্ভার সেট আপ করবো, তখন কিন্তু আর আমাদের এই প্রবলেমগুলো হবে না। প্রায় ম্যাক্সিমাম রিপোজিটরি আমরা পাবো হলো আমাদের লোকাল রিপোতে, এবং এক্সেপশনাল কিছু সফটওয়্যার আছে, সার্ভিস আছে, ওইগুলোকে আমরা পাবো হলো আমাদের এন্টারপ্রাইজ যে ডেটাবেস ওইখান থেকে। আমরা একটু ওয়েট করতে পারি, আমরা এটা যখন 100% হয়ে যাবে তখন আমরা আবার ব্যাক আসব। আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। আমাদের এখানে ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি, যে এখানে আমি যদি একটু স্ক্রলটা উপরে নিই দেখতে পাবো যে আমাদের ডিপেন্ডেন্সিগুলো কিন্তু অনেক অনেক ডিপেন্ডেন্সি। তো প্রায় সবগুলো ডিপেন্ডেন্সি এখানে সেট আপ করতেছে। তো প্রায় 13টা ডিপেন্ডেন্সি আছে আমাদের এখানে। তো পিএইচপি মাই অ্যাডমিন সেট আপ হচ্ছে এখন।
সবগুলো মিলে আমাদের এখন 44% হয়েছে এবং প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে আমাদের ইনস্টলেশনটা। এটা পাবলিক অ্যাম থেকে, তো এই জন্য একটু সময় লাগতে পারে। এই জন্যই আমরা সবসময় বলি যে আমরা ট্রাই করব যে পাবলিক অ্যাম যখনই আমরা অফিস লেভেল কাজ করব। পার্সোনালি ইউজ করলে আমরা পাবলিক অ্যাম ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আমরা অফিস লেভেল অথবা এন্টারপ্রাইজ লেভেল ইউজ করব তখন একটা লোকাল রিপোজিটরি থাকলে আমাদের জন্য সুবিধা, যে আমরা তাড়াতাড়ি সেট আপটা করতে পারবো যে কোনো সার্ভিস অথবা যে কোনো সফটওয়্যার। তো যেরকম এখানে পাবলিক রিপো থেকে ডাউনলোড হচ্ছে, অনেক সময় নিচ্ছে। আমরা HTTP, MariaDB এবং PHP সেট আপ করেছিলাম, তখন কিন্তু আমাদের এত সময় নেয় নাই। তো সামনে আমরা দেখব যে আরও অনেক সফটওয়্যার আমরা সেট আপ করবো এবং ওটা লোকাল রিপো থেকেই সেট আপ করবো, দেখা যাবে যে খুব ফাস্ট কাজ করবে। আমরা একটু ওয়েট করি আমাদের সেট আপটা কমপ্লিট হোক। আমাদের PHP মাই অ্যাডমিন এবং আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো সবগুলাই সেট আপ হয়ে গেছে। আমরা PHP মাই অ্যাডমিনের জাস্ট একটু কনফিগার করতে হবে, তারপরে আমরা আমাদের আমাদের যে PHP মাই অ্যাডমিনের যে GUI ভার্সন গ্রাফিক্যাল মোড ওটাতে আমরা যেতে পারবো। তো আমরা একটু শেষ করে ফেলি কাজটা, আমরা যাবো হলো CD ETC ETC তে যাব এবং HTTP HTTP conf D। আগে আমরা ওয়েব সার্ভিসের জন্য গিয়েছিলাম conf ফাইলে conf, এখন যাব config.d তে। এখানে যায় আমরা দেখব যে নতুন একটা ফাইল এখানে এন্ট্রি হয়েছে, এটা হলো আমাদের PHP myadmin.conf। তো আমরা এখানে অ্যাক্সেস করব সবকিছু, কিন্তু আসলে অ্যাপাচি ওয়েব সার্ভিসের আন্ডারই হচ্ছে PHP myadmin.conf। আমরা এখানে সেট NU দিয়ে নিব, আমরা এখানে একটা জিনিস দেখছি যেটা হলো আমাদের আমরা ইউজ করবো অ্যাপ্লিকেশন 4, তো লাইন নাম্বার 17 যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে রিকোয়ার আইপি 127.0.0.1। তো মানে লোকাল অ্যাড্রেসটা ছাড়া অন্য কেউ যেন এখানে অ্যাক্সেস করতে না পারে অ্যাপাচি 2.4। তো আমরা করব কি, এখানে লিখে দিব অল গ্রান্টেড, তো আইপি পর্যন্ত আমরা রাখবো, আইপি আমরা এখানে লিখে দিব অল গ্রান্ট। অল গ্রান্টেড এবং নিচে আমরা এখানে দেখব যে অ্যালাউ ফ্রম, মানে কোন জায়গা থেকে আমরা অ্যালাউ করতে দিব ওটাও আমরা এখানে দিব অ্যালাউ ফ্রম লোকাল হোস্ট ছাড়া, আমরা এখানে লিখে দিব অল। তো এই পর্যন্ত কনফিগার করে আমরা জাস্ট বের হয়ে যাব WQ এবং আমাদের ওয়েব সার্ভিসটাকে একবার রিস্টার্ট করতে হবে। সিস্টেম CTL দিয়ে আমাদের একবার রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট HTTPD। আচ্ছা, এখানে হয়তোবা একটু প্রবলেম হয়েছে, VIM কনফিগে যাব আমি, এখানে আইপিটা আমাদের কেটে ফেলতে হবে তাহলে হবে, মাঝে মধ্যে এটা প্রবলেম করে। তো রিস্টার্ট দেওয়াতে আমাদের বুঝতে পারবো যে আসলে ভুলটা কোথায় হয়েছে। একটু আগে কিন্তু একটা এরর দিয়েছিল যে HTTP সার্ভিস ফেলড বিকজ দ্য কন্ট্রোল প্রসেস, আমাদের যে এই কোডটা। তো এখন যদি আমরা PHP মাই অ্যাডমিনে যাই, আমাদের আগের ওয়েবসাইটটা কিন্তু এখনও আছে, ওটা কোনো সমস্যা নেই, আমাদের ওয়েব পেজ থাকবে, কিন্তু আমরা PHP মাই অ্যাডমিনে যখন যাব আমরা জাস্ট আইপির পিছনে একটা স্ল্যাশ দিয়ে লিখে ফেলবো PHP মাই অ্যাডমিন, জাস্ট এতটুকু লিখে ফেলবো যে PHP মাই অ্যাডমিন, এন্টার দিব, দেখা যাবে যে আমাদের PHP মাই অ্যাডমিনে নিয়ে যাবে। এখন আমাদের যে আমরা কিন্তু এখন হোস্ট করছি হলো আমাদের উইন্ডোজ সিস্টেমের যেই
ব্রাউজার ওইখান থেকে, এবং এটা আমাদের ভার্চুয়াল সার্ভারে কিন্তু। আচ্ছা, ইউজার নেম দিব কি, ইউজার নেম হলো রুট, এবং পাসওয়ার্ডটা হলো আমরা যে মারিয়াডিবিতে যেই পাসওয়ার্ডটা সেট করেছিলাম ওই পাসওয়ার্ডটা, root 123, এন্টার দিব। এবং আমরা এখন পিএইচপি মাই অ্যাডমিনের যেই গুই পেজ ওইখানে আমরা ঢুকতে পারবো, যে এই অংশটা আমাদের জন্য ফ্যামিলিয়ার। এখন আর আসলে আমরা বাকিটার প্রবলেম হবে না, আমরা এখান থেকে ডেটাবেস দেখতে পারবো, ডেটাবেস এসকিউএল কমান্ড আমরা লিখতে পারবো, স্ট্যাটাস দেখতে পারবো, ইম্পোর্ট এক্সপোর্ট আমরা যা কিছুই পারি সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। আশা করি আমরা এই পর্যন্ত যতটুকু আছে আমরা পুরোটাই করতে পারবো, এবং আমাদের যেখানে লগ ইন পেজটা আছে, এখানে যে আমাদের লগ ইন পেজ, আমরা ইচ্ছা করলে একটা অথেন্টিকেশন ফর্ম বানাতে পারবো আমরা, এই লগ ইন পেজটা আমরা হয়তো বা এটার সাথে লিঙ্ক করতে পারবো। তো এতটুকু হলো আমাদের ল্যাম্প সার্ভার এবং আমাদের পিএইচপি মাই অ্যাডমিন কনফিগারেশন। তো আশা করি সবাই একটু কনফিগার করবেন, ভালো থাকবেন সবাই, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে হবে, আমি চেষ্টা করব সবাইকে সলিউশন দেওয়ার। ভালো থাকবেন সবাই।